Ramananda Sen Gupta, born in Dhaka on 8th May 1916. His father, Mr. Satish Chandra Sen Gupta, was engineer in Madras South and Maratha Railways. Mother Shuruma Sen Gupta was brought him to Shantiniketan for schooling at the age of 9. He met Gurudev Ramendranath Thakur at Shantiniketan and got admission in Shishu Vibhag, the primary section. Once he participated in school cultural function, he played a role in the drama Mukuta. In that event, first time Ramananda Sen Gupta seen the hand-cranked film camera. That was one of the reasons which helps him to choose the field of cinematography. He feels that the golden period of his life is spent in Shantiniketan. He has put the memorable milestones in Indian film history. He has done cinematography in the debut film of masters, like for Mrinal Sen in Radbhor, for Ritik Ghatak in Nagorik, for Agrogami in Shilpi, for Rajan Tarofdar in Antariksho, for Utpal Dutta in Meg. Ramananda Sen Gupta built a group named Chitrakar and directed a film Personal Assistant in 1959. Not only that, he has also operated camera for Jean Renoir's first color film River. He also produced a film Tathapi jointly with Amar Dutta, Haridas Chakraborty. It was also Rishikesh Mukherjee's first film as an editor. It is remarkable because Tathapi was the first film about a girl who was deaf and dumb. The script was written by legend director Bimal Rai. আমি যখন জন্মালাম মানে আমার যখন বোধ শক্তি হলো তখন আমার বাবার বেশ তুঙ্গে আর কি অবস্থা, অনেক সকাল বিকেল বাবা শিফটে শুটিং করছেন, খুব ব্যস্ত। তার ফলে আমার কাছে খুব স্বাভাবিক ছিল, আমার যখন বোধ শক্তি হলো বাবার যে খ্যাতি, বাবার যে ফেমটা, সেটা আমার কাছে খুব স্বাভাবিক ছিল। আমার কাছে খুব ওটা নিয়ে আমার খুব একটা গ্ল্যামারাস কি মনে হতো না। তবে অন্যান্য বাবারা কলেজের ধরুন প্রফেসর কি ইঞ্জিনিয়ার, সেরকম আমার বাবা সিনেমাটোগ্রাফার, সেরকমই লাগতো। বাবার জন্য আমি খুব প্রাউড ফিল করি, সেটা নিশ্চয়ই আছে, কারণ বাবার কাজ দেখেছি, যা বাবার কাজ আমি যতটা বুঝি আমার খুবই ভালো লাগে, যেটা সেই জন্য আমি স্ক্রিনে বাবার নাম দেখতে তো খুবই ভালো লাগতো। বাবার যতটা সম্মান পাওয়ার উচিত ছিল, বাবার যতটা গুণী, সেই হিসেবে তো এখন যদি বাবা এই কাজ করতে পার সুযোগ পেতেন তাহলে অনেক বেশি বাবার সম্মান পেতেন, অনেক হয়তো অ্যাওয়ার্ড পেতেন, সেটা তো আমাদের মেনে নিতে হয়েছে। আমাদের বুঝতে দেননি বাবা মা যে স্ট্রাগলটা, তবে বাবা স্টুডিওটাকে খুব ভালোবাসতেন খুবই, সেটা তো আমরা বুঝতেই পারতাম। দাদা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম করে, মাটির ভার করে, ওটা খুবই গর্বের ব্যাপার, আমাদের সমস্ত পরিবারের একটা গর্ব। দাদা বাবার ট্যালেন্টটা তো অনেকটা পেয়েছে, বাবার কন্ট্রিবিউশন তো প্রচণ্ড, বাবা তো একটা একটা দিক আর কি, বাবার একটা স্টাইল যেটা, সেটাই তো বাবার কন্ট্রিবিউশন, তো সেটাই আমার মনে হয়। শৈশবের স্মৃতি, আমার বাবা যে ক্যামেরাম্যান ছিলেন, আমি যখন থেকে একটু কনশিয়াস হলাম আর কি, একেবারে শৈশবের কথা বলা মুশকিল, কিন্তু যখন থেকে একটু কনশিয়াস হলাম তখন মনে হতো যে আমার বাবা একজন বিখ্যাত ক্যামেরাম্যান এবং তার জন্য আমার একটা গর্ব ছিল। এবং বাবার, বিশেষ করে বাবার নাম যখন পর্দায় দেখতাম, এবং সেই সময় আমি দেখতাম যে তখনকার বাংলা ছবিতে টেকনিশিয়ানদের নাম কিন্তু খুব প্রাধান্য দেওয়া হতো ক্রেডিট টাইটেলে,
এবং বাবার নাম আমি দেখতাম যে ক্রেডিট টাইটেলের শুরুর দিকে থাকতো এবং খুব বড় অক্ষরে নামটা থাকতো। আমার বাবার নামটাও বড়, রামানন্দ সেনগুপ্ত, তার ফলে পর্দা জুড়ে একটা বড় নাম। অন্ধকার ঘরে যখন দেখতাম যথেষ্ট একটা অহংকারের অনুভূতি হতো যে আমার বাবার নাম দেখছি। আনসার্টেনিটি ছিল, সেটা আমরা বুঝতে পারতাম, মানে প্রথমত খুব স্বচ্ছলতা ছিল না আমাদের। যখন বাবা আউটডোর শ্যুটিংয়ে যেতেন সেই সময় আমার খুব মানে খারাপ লাগতো, মানে বাবা একটা লম্বা সময়ের জন্য নেই, আউটডোরে গেছেন। একটা ভালো লাগতো যে বাবা শ্যুটিংয়ের পরে যখন ফিরতেন সবসময় কিছু গিফট নিয়ে আসতেন এবং সেই গিফটগুলো সেই অঞ্চলের কিছু পুতুল বা এরকম ধরনের খুব আর্টিস্টিক জিনিসপত্র, এবং সেইটা একটা সাংঘাতিক একটা আমার কাছে আকর্ষণীয় জিনিস ছিল। আমি যে বিছানাটায় শুতাম সেই বিছানাটা, সেই ঘাটটা রিভার ছবির একটা প্রপার্টি ছিল। রিভার ছবির শ্যুটিংয়ের পরে ওরা কিছু কিছু প্রপার্টি বিক্রি করে দেয়, সেই সময় বাবা এই খাটটা কেনেন এবং সেই খাটটাতেই আমি শুতাম একটু বড় হওয়ার পরে। এবং একটা ওরকম পৃথিবী বিখ্যাত ছবির একটা প্রপার্টির উপরে আমি শুচ্ছি রোজ, এইটা একটা মানে সাংঘাতিক অভিজ্ঞতা। আমি যখন থেকে সিনেমা ভালো লাগতে শুরু হলো তখন আমার কাছে এই অভিজ্ঞতাগুলো সাংঘাতিক বটে। আর বাবা একটা বয়সের পর থেকে আমাকে রেনোয়ার সম্পর্কে অনেক কিছু বলতে শুরু করলেন। বাবার সঙ্গে এখনও রেনোয়ার সম্পর্কে কথা হয়, বাবার একটা অবসেশন আর কি রেনোয়ার, মানে রেনোয়ার যে কর্মপদ্ধতি বা মানুষটা কীরকম সেটা বুঝতাম যে একটা সাংঘাতিক বড় মাপের মানুষ, কিন্তু আমি পুরোটা বুঝে উঠতে পারতাম না। এখন বুঝতে পারি যে অ্যাজ হিউম্যান বিইং রেনোয়ার একেবারে অন্য স্তরের একজন মানুষ, এবং বা কর্মপদ্ধতিতেও আমি বুঝতে পারছি যে এখন যে ওর কর্মপদ্ধতির থেকে আমাদের এখানকার সেই সময়কার ফিল্ম মেকাররা, রায়, ঘটক, এরা দুজনেই যথেষ্ট ইনফ্লুয়েন্সড। তবে একটা কথা আমার মনে হয়েছে যে বাবা কিন্তু অ্যাজ সিনেমাটোগ্রাফার যা করতে পারতো, যে কন্ট্রিবিউশন বাবার থাকা উচিত ছিল ফিল্ম হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমাতে, সেইটা বাবা করতে পারেননি। তার একটা প্রধান কারণ হচ্ছে যেহেতু এটা প্রফেশন হিসেবে উনি নিয়েছিলেন, এবং আমি এবং আমার বোন আছে এবং আমাদের পরিবার চালাতে হতো বাবাকে, এবং সেই জন্য বাবা প্রচুর ছবিতে কাজ করেছেন যে ছবিগুলো ততটা উন্নত মানের ছবি নয়। সেই সময়ের যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে বাবা প্রচুর কম্প্রোমাইজ করতে হয়েছে বাবাকে। এটার প্রধান কারণ হচ্ছে যে বাবাকে সংসার চালাতে হতো এবং তার জন্য উপার্জন করতে হতো, সেই উপার্জন করবার জন্য বাবা যে ধরনের ছবি পেতেন হাতে সেই ছবিগুলোতেই কাজ করতেন। এবং আরেকটা এই প্রসঙ্গে বলা উচিত, সেটা হলো যে টেকনিশিয়ান স্টুডিও বাবা তৈরি করেছিলেন, বাবারা কয়েকজন মিলে টেকনিশিয়ান তৈরি করেছিলেন। সত্যেন চট্টোপাধ্যায় ছিলেন, ডেলু নাগ ছিলেন, বাবা ছিলেন, দেবেশবাবু ছিলেন। তা সেই সময় যেহেতু স্টুডিওর স্টাফ সিনেমাটোগ্রাফার ছিলেন বাবা, এবং সেই শ্যুটিংয়ের সময় যে ছবিগুলো ওখানে হতো সেই ছবিগুলো বাবাকে কাজ করতে হতো, এবং সেই ছবি যে ইকুইপমেন্ট স্টুডিওতে অ্যাভেলেবল ছিল, যে ক্যামেরা ছিল, যে লাইট ছিল, সেই ইকুইপমেন্টেই করতে হতো। এবং সেই ইকুইপমেন্টগুলো খুব ভালো ইকুইপমেন্ট ছিল না, পুরনো ইকুইপমেন্ট বাবারা কিনেছিলেন স্টুডিওটা তৈরি করার জন্য, নতুন ইকুইপমেন্ট কিনতে পারেনি, এবং পুরনো ক্যামেরা, পুরনো লেন্স, লাইটও সেরকম কোয়ালিটির লাইট নয়, এবং সেই ইকুইপমেন্ট, সেই লাইট দিয়ে বাবাকে কাজ করতে হতো। এবং তার ফলে যেটা হতো যে ছবির যে ফটোগ্রাফির যে ধরনটা আসা উচিত সেটা আসতো না, এবং এই যে কম্প্রোমাইজটা, এই কম্প্রোমাইজটা করতে হয়েছে বাবাকে শুরুর দিকে একটা লম্বা সময়, কারণ টেকনিশিয়ান স্টুডিওটা তখন তৈরি করেছিলেন বাবারা, এবং সেটা, এবং সেই যে কম্প্রোমাইজটা, সেই কম্প্রোমাইজটা প্রথমে স্টুডিও দিয়ে কম্প্রোমাইজ, তারপরে যেটা হলো সেটা হলো যে সংসার চালানোর জন্য, রোজগার করার জন্য, এবং তার ফলে আবার একটা কম্প্রোমাইজ, সেইটার জন্য বাবাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। মানে বাবা যদি ফ্রি থাকতেন, মানে ফ্রি টু চুজ থাকতেন, তাহলে কিন্তু বাবা অন্যরকমভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারতেন, সেটা বাবা করতে পারেননি। এবং তার জন্য হয়তো আমাদের, মানে আমাদের অনেক সুবিধে হয়েছে, আমরা হয়তো অন্যভাবে মানুষ হতাম, আমরা অনেক সঠিকভাবে মানুষ হতে পেরেছি। এটা একটা ঘটনা বাবার, মানে আমাদের জন্য বাবার যে স্যাক্রিফাইস সেটা অবশ্যই একটা খুব ইম্পর্ট্যান্ট ঘটনা।
এবং স্টুডিওর জন্য বাবার একটা বড় স্যাক্রিফাইস, মানে একটা স্টুডিও তৈরি করার জন্য বাবা তার ক্যারিয়ারকে যথেষ্ট স্যাক্রিফাইস করেছিলেন। আমার মনে হয় মানে খুবই মহান ব্যক্তি আর কি, মানে এত স্যাক্রিফাইস করে নিজেকে সেরমভাবে নিজের প্রচার না করে বা নিজেকে তৈরি করার জন্য যে সময়টা দেওয়া উচিত সেই সময়টাকে রোজগারের জন্য দিয়ে এইভাবে বাবাকে কাজ করতে হয়েছে, এই স্ট্রাগলটা করতে হয়েছে আর কি। এবং সেইটা বাবা কখনো বলেননি, মানে কখনো বাবা আমাদের উপরে বিরক্ত হওয়া বা অসহিষ্ণু হওয়া বা সংসারের কোনো দায়িত্ব নেওয়ার ব্যাপারে পিছিয়ে যাওয়া এগুলো বাবা কখনোই করেনি। মায়ের তো অবশ্যই বিরাট রোল একটা আছে বাবার জন্য, সেটা হচ্ছে মা তো মানে মার যে দিক থেকে এসেছিলেন, মানে মায়ের যে বাবার দিকটা সেটা খুব সচ্ছল একটা পরিবার, এবং মা সেভাবেই মানুষ হয়েছেন ছোটোবেলায়। তারপরে বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে খুব আনসার্টেনিটির মধ্যে মা এসে পড়লেন, এবং সেই অবস্থাতে মা কিন্তু একবারও বোধ হয় বাবাকে বুঝতে দেননি যে মার খুব অসুবিধে হচ্ছে। বাবার রোজগার, বাবার সংসার, তার সঙ্গে নিজের সব কিছু মানিয়ে নিয়েছেন। সেই জন্য বাবার পক্ষে এই যে কাজ, এত বছর ধরে কাজ করা এবং এত ছবিতে কাজ করা, তার সঙ্গে স্টুডিও করা, আমাদের সংসার প্রতিপালন করা, এগুলো সম্ভব হয়েছে মা থাকার ফলেই এবং মার এই মানসিকতার জন্য। ফিল্ম মেকার হিসেবে প্রফেশন নয়, আমার ওটা শখের জিনিস, ভালোবাসার জিনিস। আমি চাকরি করি সরকারি, এবং আমি যে চাকরি করি সেটা ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এবং আমি ফিল্ম উইংয়ে চাকরি করি, এবং আমার কাজের সঙ্গে ফিল্মের একটা যোগাযোগ আছে। সিনেমা সম্পর্কে আমার একটা প্রবল ভালোবাসা তৈরি হতে থাকে আস্তে আস্তে বাবার থেকে, মানে আমি স্টুডিওতে খুব ছোট বয়স থেকে যাওয়া শুরু করি, শুটিংয়ে বাবার সঙ্গে আমি রেগুলার না গেলেও মাঝে মাঝে গিয়ে বাবার ফটোগ্রাফি, লাইট করা, সেট দেখা, এগুলো দেখতে শুরু করি। এবং একটা সময় এমন হয় যে মানে সিনেমা করতেই হবে এরকম একটা ইচ্ছে তৈরি হয় ভেতরে, যে অসম্ভব একটা অসাধারণ একটা মিডিয়াম এবং এটাতে কাজ করা দরকার খুব। ছবিটার নাম মাটির ভাঁড়, ডার্ট দেন পট ইংরেজিতে। সেই ছবিটা ডিসক্রিমিনেশন অফ উইমেন অ্যান্ড ডাউরি, এই দুটো সমস্যাকে নিয়ে ছবি, কিন্তু সেটাই আমার প্রথম ছবি, নিজের তৈরি করা ছবি। সেই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, দুটো ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, বেস্ট ফিল্ম ইস্যু আর বেস্ট সাউন্ড ডিজাইনিংয়ে। তারপরে বিএফজেতেও বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পায় ওটা। তার পরবর্তীকালে আমরা একটা পত্রিকা বেরিয়েছিল, মহানগর পত্রিকাটার নাম, বাংলা পত্রিকা, পিরিয়ডিক্যাল, সমরেশ বসু এডিটর ছিলেন। সেইখানে আমরা চাকরি করি কয়েকজন, আমরা বন্ধুরা ছিলাম, আমাদের কাজ ছিল ফিল্ম জার্নালিজম করা ওইখানে, মানে ফিল্ম জার্নালিস্ট হিসেবে আমি কাজ করি কিছুদিন। তারপরে সেখান থেকে বেরিয়ে উজ্জ্বল আর আমি অ্যানিমেশন ছবি তৈরি করি। তারপরে আমি মৃণাল সেনকে অ্যাসিস্ট করি হাড়ির ছবিতে, এবং তারপরে এই চাকরিতে জয়েন করি। এবং চাকরিতে জয়েন করার পরেও দিক, মানে ফিল্ম ডিস্ট্রিবিউশন, এক্সিবিশন, এখন ফিল্ম প্রিজার্ভেশন, মানে আমরা চলচ্চিত্র শতবর্ষ ভবন তৈরি হয়েছে, এখানে ফিল্ম প্রিজার্ভেশন হচ্ছে, এবং সেই প্রিজার্ভেশনের কাজের সঙ্গে এখন আমি যুক্ত। তার ফলে ফিল্মের একেবারে স্টুডিও থেকে ফিল্ম প্রিজার্ভেশন পর্যন্ত, ফিল্ম আর্কাইভ পর্যন্ত, ফিল্ম মাঝখানে ফিল্ম জার্নালিজম আছে, ছবি তৈরিও করেছি, মানে মাটির ভাট ছাড়াও আরও কিছু ছবি তৈরি করেছি, তা সব কিছুর সঙ্গেই আমার একটা ফিল্মের নানান স্তরের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। মানে সেটা একটা খুব আমার মাঝে মাঝে ভাবি এটা, যে ফিল্মের এতগুলো স্তর, এবং ফিল্মের যে পাবলিসিটি মেটেরিয়াল সেন্সরশিপ সেটাও আমাকে করতে হয়। মা বললেন যে ফিল্মে যাওয়ার কোনো মানে হয় না, একটা স্টেডি চাকরি হওয়া দরকার, কারণ এত আনসার্টেনিটির মধ্যে দিয়ে আমরা গেছি। তারপরে আমি মার কথা শুনে ওই ফিল্ম ইনস্টিটিউটের পরীক্ষাটা দিলাম না, সেই আক্ষেপটা রয়ে গেছে আমার সাংঘাতিক রকমভাবে। বাবারা যখন কাজ করেছেন, মানে বেশি কাজ যখন বাবা করছেন সেই সময়, এবং বাবা যে সময় খুব ভালো কিছু ছবিতে কাজ করেছিলেন, ডাকর করা, নিশিথে, কান্না, হেডমাস্টার, সেই ছবিগুলোতে, এবং উৎপল দত্তের ঘুম ভাঙার গান, এই সময় কিন্তু ফটোগ্রাফিতে এরমভাবে এত অ্যাওয়ার্ড বোধ হয় প্রচলিত ছিল না। মানে ফটোগ্রাফির ন্যাশনাল অ্যাওয়ার্ড, যে ক্যাটাগরিতে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেইটা কিন্তু অনেক পরে শুরু হয়। বাবাকে সত্যি আমি দেখেছি যে সাধারণ মানুষ বা ইন্ডাস্ট্রির মানুষ খুব ভালোবাসেন, এবং বাবার মানুষ হিসেবে বাবার কিন্তু সত্যি খুব একটা
জায়গা আছে আর কি ইন্ডাস্ট্রিতে। আর একটা হচ্ছে যে বাবা কিন্তু অতটা অ্যাম্বিশাস ছিলেন না, আমার নিজের মনে হয়েছে খুব একটা যে সাংঘাতিক অ্যাম্বিশাস এবং অ্যাম্বিশনের জন্য বা ক্যারিয়ারের জন্য বাবা এমন কিছু করছেন যেটা করা উচিত না, আনএথিক্যাল, এরকম কোনো দিন কিচ্ছু করেননি, সরল সাদাসিধেভাবে থেকেছেন, তার ফলেই বাবাকে এত ভালোবাসেন সবাই। বাবার তো টেকনিক্যাল ফটোগ্রাফির জন্য বিদেশে গেছিলেন এবং টেকনিক্যালার ক্যামেরা সম্পর্কে বাবা বলেছেন অলরেডি, টেকনিক্যালার ক্যামেরাটা বিশেষ ধরনের ক্যামেরা, তার প্রচুর ওজন এবং তাতে তিনটে ফিল্ম স্ট্রিপ একসঙ্গে চলতো, তিনটে ব্লু রেড অ্যান্ড গ্রিন সেন্সিটিভ, এবং তার জন্য ক্যামেরার অপারেশনের খুব অসুবিধে একটা ছিল, এই সমস্ত সমস্যা। তা এখন সেই ক্যামেরা অপারেশনটাকে শেখার জন্যই বাবা ইংল্যান্ডে গেছিলেন এবং কিছুদিন ছিলেন, এবং ভারতবর্ষে সেই সময় যে প্রথম কালার ছবি শুটিং হয় সেটা ছিল দ্য রিভার, জন রেনোয়ার ছবি, এবং তাতে বাবা অপারেটিং ক্যামেরাম্যান ছিলেন। সেইখানে তো বাবার একটা ভারতীয় সিনেমার ইতিহাসে বাবার একটা ল্যান্ডমার্ক একটা ছবির সঙ্গে বাবা যুক্ত টেকনিশিয়ান হিসেবে। এখন সেইটা একটা যদি ইতিহাসের কথা ভাবা হয় তাহলে বাবার একটা বড় কন্ট্রিবিউশন যে ভারতীয় সিনেমাতে এবং জন রেনোয়ার মতো একজন পৃথিবী বিখ্যাত ডিরেক্টর ভারতবর্ষে এসে ছবি করছেন এবং সেই ছবির অপারেটিং ক্যামেরাম্যান রামানন্দ সেনগুপ্ত, এটা একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এবং বাবার বেশ কিছু ছবিতে আমি দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে ব্যবহার করা, মানে একটা সিনের মুড অনুযায়ী বা একটা সময়, মানে দিনের একটা বিশেষ সময়কে ভিজুয়ালি নিয়ে আসা বা পোর্ট্রেট, বিভিন্ন মানুষ অ্যাক্টিং করছে যে তার হিরো হিরোইন বা ক্যারেক্টার রোলে, তার যে মুখের বিভিন্ন অভিব্যক্তি এবং আলো ছায়ার ফলে যে তার অভিব্যক্তির ব্যঞ্জনাটা পাল্টে যাচ্ছে, এই ব্যাপারগুলো, এই যে একজন একজন প্রথমত ডিরেক্টরই তো ভাববেন প্রথমত সেই জিনিসটা, কিন্তু ক্যামেরাম্যানও ভাবেন একই সঙ্গে, ডিরেক্টরের ভাবনাটাকেই ক্যামেরাম্যান আরও সাহায্য করেন পর্দায় ফুটিয়ে তুলতে। সেই জায়গাতে কিন্তু বাবার যে কাজ, ভালো ছবিতে যে কাজগুলো আছে সেই কাজগুলো যথেষ্ট প্রয়োজনীয় কাজ এবং কাজগুলোর গুরুত্ব আছে, যথেষ্ট গুরুত্ব আছে। পঙ্কাবতীর ঘাট বলে বাবার একটা ছবি রয়েছে, সেই ছবিতে নাইট সিনে বাবা একটা লাইট করেছিলেন এবং সেই লাইটিং আমাকে সৌমেন্দু রায় বলেছেন, ক্যামেরাম্যান সৌমেন্দু রায়, যে কঙ্কাবতীর ঘাটের সেই যে লাইটিং সেইটা দেখার জন্য উনি খুব আগ্রহ নিয়ে ছবিটা বোধহয় একাধিকবার দেখেছিলেন। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মুড লাইটিং সেটা বাবা কিন্তু খুব ভালো কিছু কিছু ছবিতে কাজ করেছেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন। টেকনিশিয়ান স্টুডিও একটা খুব ইম্পর্ট্যান্ট স্টুডিও টালিগঞ্জের এবং বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির খুব ইম্পর্ট্যান্ট জায়গা টেকনিশিয়ান স্টুডিও, এখনও সেই স্টুডিও চলছে। আর একটা বড় কন্ট্রিবিউশন বাবার সেটা হলো অনেক ইম্পর্ট্যান্ট ক্যামেরাম্যান বাবার হাত দিয়ে বেরিয়েছে, আমাদের মানুষ করেছেন সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমাদের কাছে, সেই এই তো বাবার সম্পর্কে বলা যেতে পারে। At home, he is surrounded with his caring family. And in out of his family, he is still in aura of filmic light. The Bengal film industry remembers this cinematographer. He is living in the heart of film industry. His polite behavior, his personality and his excellency in his working field brought lots of honor till now. Recently, he was the chief guest in the technician studio for felicitating the national award winner Gautam Ghosh. The star of Bengal film industry like Soumitra Chatterjee, Prosenjit Chatterjee, Madhumi Mukherjee, Ranjit Mallik, Sondha Rai, Biplab Chatterjee, Rituparna Ghosh, everybody were present over there. They were delighted to share the stage with 92 years old cinematographer Ramananda Sengupta. The program was organized by Federation, Cinetel and Artist Forum. Gautam Ghosh in his honorary lecture paid deep respect and gratitude to the veteran cinematographer Ramananda Sengupta. He also admitted that the glorious rise of Bengal film industry since the ages, it is only because of the learnings from the devoted predecessors.
লাইক রামানন্দ সেনগুপ্ত। কারণ রামদারাদের কাছ থেকে তো আমরা কাজ শিখেছি এবং এরা আমাদের পুরোধা, আমাদের কলকাতার সিনেমাটোগ্রাফি একটা যখন গোল্ডেন পিরিয়ড, যখন অনেক নতুন কিছু হচ্ছে এবং উনি রেনোয়ার সাহেবের সঙ্গে কাজ করেছেন, আমাদের রামদাকে নিয়েই বলতে ইচ্ছা করছে।